নমস্কার, আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান গল্পগুচ্ছ। গল্পগুচ্ছের আজকের নিবেদন সঞ্চারী ভট্টাচার্য রচিত পানাগুড়ির জঙ্গলে গল্পের চতুর্থ ও অন্তিম অংশ। গল্প পাঠে গল্পের সূত্রধর আমি সৌরভ মণ্ডল। সুমন সৈকত তালুকদার, সৌম অর্ঘ্য চৌধুরী, মিস্টার চৌধুরী কোরক ভট্টাচার্য, চৌধুরী বাবুর অ্যাসিস্ট্যান্ট লোকনাথ চ্যাটার্জি, ম্যাং ঋষভ ভট্টাচার্য, প্রথম গ্রামবাসী সৌভিক দাস, দ্বিতীয় গ্রামবাসী দেবানিক দাস, তৃতীয় গ্রামবাসী সৌরভ বণিক, লেপচা সুরাজ দে, আবহ সঙ্গীত ও মূল ভাবনায় সৌভিক দাস। শুরু হচ্ছে গল্পগুচ্ছের আজকের নিবেদন সঞ্চারী ভট্টাচার্য রচিত পানাগুড়ির জঙ্গলে গল্পের চতুর্থ ও অন্তিম অংশ। লেপচা নিজের কথা বলবার আগে সুমন ও সৌমর কাছে একটা শর্ত রাখল যে এই কাহিনী তারা কোনো দিন কাউকে জানাতে পারবে না। এই কাহিনীর সত্যতা বাইরে প্রকাশ পেলে দুর্গেশগড়ের সুরক্ষা নিয়ে সংশয় দেখা দেবে। এত যুগ ধরে রক্ষণাবেক্ষণের যে কাজ সে করে আসছে সেই কাজে ব্যাঘাত করবে, সেই জন্য সে চায় না এই কাহিনী কেউ শুনুক বা জানুক। সুমন বলল, আমরা তো জানতেই পেরে গেলাম, আমাদের তো মনেই থাকবে তোমার এই কাহিনী, তাহলে গোপনীয়তা রক্ষা করার বিষয়টা তো তেমন গুরুত্বপূর্ণ রইল না। লেপচা বলল, আপনাদের এই কাহিনী বলার পেছনে অনেক কারণ আছে। আজ পর্যন্ত আমি এই কাহিনী কারোর সামনে প্রকাশ করিনি, আমাকে সচক্ষে দেখতেও পায়নি যদি না আমি চেয়েছি। কি সেই কারণ আমাদের বলতেই হবে তোমার? এতদিন যা কেউ জানেনি তা আমরা জানার অধিকার রাখি কেন? বলবো, সমস্ত কথা আপনাদের বলবো আমি। এখন থেকে প্রত্যাবর্তনের পথে আপনাদের একটা বড় কাজ সম্পাদন করে যেতে হবে, না হলে আমার এই বলিদান অসম্পূর্ণই থেকে যাবে। আপনারা পবিত্র আত্মার অধিকারী, সেই কারণে আমি আপনাদের বেছেছি, যাতে আপনাদের হাতেই এই পূর্ণ কর্ম সম্পন্ন হতে পারে। দেখো বাবু, এত গোল গোল করে ঘুরিয়ে কথা না বলে আসল কথাটা বলো দেখিনি, না হলে আমরা সত্যি বড্ড বিচলিত হয়ে পড়ছি। তবে শুনুন, ওই যে পাহাড়টা দেখছেন, সেই পাহাড়ের তলাতেই আমার বাসস্থান ছিল। আমি একজন বৌদ্ধিক লামা, আমার তিব্বত থেকে নিয়ে আসা হয়েছিল। আমাদের যিনি শিক্ষা দিতেন, যাকে আমরা গুরু বলে মানতাম, তিনি ছিলেন প্রসিদ্ধ। তলোয়ার বিদ্যা থেকে শুরু করে বিভিন্ন প্রকারের জাদুবিদ্যাতেও তিনি খুবই পারদর্শী ছিলেন। ওনার কাছ থেকে খুব ছোট বয়স থেকেই আমরা বিভিন্ন বিষয়ে আমরা প্রশিক্ষণ নেওয়ার কাজ শুরু করি। ওনার নাম ছিল সিনচু। আমরা কেউ কোনোদিন ওনার নাম ধরে সম্বোধন করিনি, চিরকাল গুরুদেব বলেই ডেকে এসেছি। একদিন যখন গুরুদেব আমাদের প্রশিক্ষণ দিচ্ছেন, তখন হঠাৎ আমাদের ওপর ওই আক্রমণ করে কঙ্কালী সম্প্রদায়ের লোকেরা। গুরুদেব সশস্ত্র যুদ্ধ চালান, ওরাও সশস্ত্র বাহিনী নিয়েই এসেছিল গুরুদেবকে পরাস্ত করতে, আর আমাদের সকলকে তুলে নিয়ে গিয়ে নিজেদের ডেরায় রাখতে চেয়েছিল যাতে তারা বলি দিতে পারে। কিন্তু গুরুদেবের শক্তির কাছে তারা কেউই জয়ী হতে পারেনি, সকলেই প্রাণ ত্যাগ করেন। আমরা গুরুদেবের অসীম ক্ষমতা সম্পর্কে সেদিন নতুন করে পরিচয় লাভ করি। এরপর গুরুদেবের সমস্ত শিষ্যের মধ্যে শুধুমাত্র আমাকেই সমস্ত প্রকার গুপ্তবিদ্যা আর অস্ত্রবিদ্যা শেখাতে শুরু করেছিলেন। আমার প্রতি ওনার তীব্র আত্মবিশ্বাস ছিল। উনি সব সময় আমাকে বলতেন, আমি নাকি পরবর্তীকালে এই সাম্রাজ্যের রক্ষক হব। আমার শিক্ষা চলাকালীন আমি বহুবার এই মায়াবী জঙ্গলের মধ্যে এসে পথ হারিয়ে ফেলেছিলাম। এই জঙ্গল বহু যুগ ধরে মায়াবী, এখানে এসে পথ হারিয়ে ফেললে আর কারোর পক্ষেই আর নিজের গন্তব্যে পৌঁছানো সম্ভব হয় না। যাদের পাল্লায় আপনারা পড়েছিলেন তারা প্রত্যেকে নিজের ক্ষমতা বলে এই জঙ্গলে যুগের পর যুগ ধরে এইভাবে বসবাস করে চলেছে। এদের পরিচয় সম্পর্কে কেউ কোনোদিন অবগত হতে পারেনি,
এমনকি আমিও ঠিক জানি না এরা কারা, কোথায় এদের উৎপত্তি। আমার গুরুদেব একদিন এই কঙ্কালীদের হাতেই জীবন দিয়েছিলেন, সেই থেকেই চলছে আমার সংগ্রাম এদের সাথে। এই কাহিনী কোনোদিন শেষ হবে কি না আমার জানা নেই। গুরুদেব মৃত্যুর পূর্বে এই ঈগল পাখিটি আমায় দিয়ে গিয়েছিলেন, বলেছিলেন এই পাখিটি আমায় আমৃত্যু রক্ষা করবে। আরও একটা কথা গুরুদেব বলেছিলেন, আমি জীবিত থাকা অবস্থায় যেমন এই জঙ্গলের হাত থেকে সাম্রাজ্যকে রক্ষা করব, ঠিক তেমনই মৃত্যুর পরেও যেন আমি এইভাবেই রক্ষা করি। আমি তখন গুরুদেবকে প্রশ্ন করেছিলাম যে মৃত্যুর পরেও আমি কিভাবে রক্ষা করতে পারব। তখন উনি আমায় এক বিশেষ বিদ্যা শিখিয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, এই পাখিটিকেও জাদু বলে উনি সেই সমস্ত শিক্ষায় পারদর্শী করে দিয়েছিলেন, যাতে মৃত্যুর পরেও আমরা একে অপরের পরিপূরক হয়ে থাকতে পারি আর এই সমগ্র অঞ্চলকে জঙ্গলের হাত থেকে যাতে রক্ষা করতে পারি। কিন্তু তোমার কথার মধ্যে দুর্গেশ্বরের প্রসঙ্গ একেবারের জন্য আমরা পেলাম না। এই সাম্রাজ্যের সাথে তোমার যোগসূত্র ঘটলো কিভাবে তা আমাদের বলো। যোগসূত্র আছে, এক অদ্ভুত যোগসূত্র। আমাদের সাথে এই সাম্রাজ্যের পূর্বে কোনো সম্পর্ক ছিল না। আমার গুরুদেব মারা যাওয়ার পূর্বে বেশ কিছুদিন নিজের কক্ষেই থাকতেন। তিনি কারোর সাথে কোনো বিষয় নিয়ে তেমন আলাপচারিতা করতে পছন্দ করতেন না। আমরাও গুরুদেবের সাথে সেই সময় সাক্ষাৎ করতে পারতাম না। একদিন যখন আমরা বাইরে গুরুদেবের শেখানো বিদ্যার প্রশিক্ষণে ব্যস্ত, সেই সময় রাজা আদিত্যবর্মন আমাদের মাঝে এসে উপস্থিত হলেন। ওনার চোখে মুখে একটা অদ্ভুত ভয়ের ছাপ। এসেই আমার কাছে গুরুদেবের কথা জানতে চাইলেন। আমরা বললাম গুরুদেব এখন নিজের কক্ষে বিশ্রামরত, তিনি কারোর সঙ্গে দেখা করবেন না। কিন্তু রাজা কারোর কোনো কথাই শুনলেন না, গুরুদেবের ঘরের দিকে এগিয়ে গেলেন হন্তদন্ত হয়ে। আমরাও তাকে আটকানোর জন্য তাকে পিছু করলাম, কিন্তু পারলাম না। আমি গুরুদেবের কক্ষ রোধ করে দাঁড়ালাম। গুরুদেব আমায় আজ্ঞা দিয়েছিলেন তার ধ্যান যেন কোনো কারণে কারোর দ্বারা ভঙ্গ না হয় সেটা দেখার জন্য। আমি রাজা আদিত্যকে বললাম তাকে আমায় যুদ্ধে পরাজিত করে আমার মৃত শরীরের ওপর দিয়ে গুরুদেবের ঘরে প্রবেশ করতে হবে, তার আগে তিনি এই ঘরে প্রবেশ করতে পারবেন না। রাজার সাথে আমার প্রবল যুদ্ধ শুরু হলো, কিন্তু শেষমেশে রাজা পরাজিত হলেন। আমি তার প্রাণ হরণ করতে যাব এমন সময় গুরুদেব আমার মাথায় আঘাত করলেন। আমি মাটিতে পড়ে গেলাম, মাথায় চোট পেলাম। গুরুদেব আমায় বললেন আমি ভুল লোকের ওপর অস্ত্র নিক্ষেপ করেছি, উনি দুর্গেশগড়ের নরপতি শ্রী আদিত্যবর্মন। উনি গুরুদেবের কাছে ছোটবেলায় অনেক বিষয়ে শিক্ষা নিয়েছেন, তিনি গুরুদেবকে নিজের পিতার মতো শ্রদ্ধা করেন। আমি সরে দাঁড়ালাম। গুরুদেব আমায় বললেন কঙ্কালী সম্প্রদায় আক্রমণ করেছে তার গোটা দুর্গকে, তাদের হাত থেকে দুর্গকে রক্ষা করার জন্যই নাকি রাজা এসেছেন গুরুদেবের শরণে। গুরুদেব চলে গেলেন, আমাদের দায়িত্ব দিয়ে গেলেন সমস্ত কিছু দেখাশোনার, কিন্তু গুরুদেব পারলেন না শেষ রক্ষা করতে। আমার আজও মনে আছে সেই দিনটার কথা, যখন গুরুদেব রক্ত মাখা শরীরে টলতে টলতে এগিয়ে আসছিলেন আমার দিকে, তারপর আমার কোলে মাথা রেখেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মারা যাওয়ার আগে যেটুকু কথা উনি আমায় বলে যেতে পেরেছিলেন তা ছিল, রাজা আদিত্যবর্মনের ভাই বোম্বাদিত্যবর্মন বিশ্বাসঘাতক ছিলেন, তিনি নাকি সাম্রাজ্যের অধিকার লাভের আশায় কঙ্কালীদের সাথে হাত মিলিয়ে আদিত্যবর্মনের বিরুদ্ধে ঘৃণ্য চক্রান্ত করেছিলেন। শুধু তাই নয়, আমাদের গুরুদেবের দুর্বলতার কথাও জানত ওই কঙ্কালীরা, সেই জন্যই ওদের সাহায্যে আমাদের গুরুদেবকেও তারা হত্যা করে, যাতে পরবর্তীকালে রাজা বোম্বাদিত্যবর্মন ওই সমস্ত সম্পত্তি একা ভোগ করতে পারেন। এই কঙ্কালীরা হুমকি দিল সমস্ত গ্রাম ফাঁকা করবার জন্য, যেখানে যত বাচ্চা রয়েছে সবাইকে তুলে নিয়ে যাওয়ার। রাজা বোম্বাদিত্যবর্মন প্রতিটি শিশুকে নিজের দাস বানিয়ে রাখবেন, তিনি ছিলেন সর্বাধিক স্বার্থপর অত্যাচারী নরপতি, নিষ্ঠুরতম রাজা, যে নিজের আত্মশুদ্ধি ছাড়া কিছুই বুঝতেন না। আমার দ্বারা আত্মরক্ষার কৌশল শেখা থাকলেও আমি কঙ্কালীদের সাথে লড়াই করবার কৌশল তখনও শিখে উঠতে পারিনি। রাজার সৈন্যরা দলে দলে প্রবেশ করলেন আমাদের ডেরায়, আর আমাদের সকলকে হাত পা বেঁধে তুলে নিয়ে গেলেন দুর্গেশগড়ের দিকে। আমরা নিজেদের আত্মরক্ষার জন্য সমস্ত কৌশল প্রয়োগ করলাম, কিন্তু কোনো লাভ হল না।
গুরুদেবের মৃতদেহের ওপর দিয়ে পা মারিয়ে দুর্দণ্ড প্রতাপ বোম্বাদিত্য বর্মনের সৈন্যদল আমাদের নিয়ে গেল। যখন আমার চোখ খোলা হলো, আমি দেখলাম হাজার হাজার বাচ্চাকে এইভাবেই নিয়ে আসা হয়েছে, তাদের সকলকে বলি দেওয়া হয়েছে। কঙ্কালী সম্প্রদায় সেই কাজ করবে। সেই ভয়ঙ্কর জন্তুগুলোর দিকে তাকিয়েছিলাম আমি। কোনোদিন তার আগে আমি অর্ধ কঙ্কাল দেখিনি। ওরা একে একে আমার সামনে সমস্ত বাচ্চার শিরচ্ছেদ করতে লাগলো। আমি হাত পা বাঁধা অবস্থায় চিৎকার করতে লাগলাম, কিন্তু আমাদের দিকে যখন ওরা হাত বাড়ালো, তখন আমরা প্রাণপণ প্রতিরোধ করার চেষ্টা করলাম। জানতে পারলাম আমাদের এখানে বলি দেওয়া হবে না, আমাদের জন্য নিয়ম আলাদা, আমাদেরকে জ্যান্ত কবর দেওয়া হবে। রাজার সম্পত্তি যেখানে রয়েছে সেই ঘরে আমাদের থাকতে হবে যক্ষ হয়ে আজীবন। মৃত্যুর পরেও নাকি ওই সম্পত্তি আমাদের রক্ষা করতে হবে। আমি সেখান থেকে পালাবার চেষ্টা করেছিলাম। আমি আমার সাথীকে মুক্ত করে পালাতে সাহায্য করেছিলাম, কিন্তু আমি নিজে পালাতে পারলাম না। ওরা আমার চোখের সামনে আমার ঈগল পাখিটাকে হত্যা করল, তারপর আমাকে জ্যান্ত ওই ঢিপির নিচে কবর দিয়ে দিল। দিল দিল করে মৃত্যুবরণ করতে সেদিন আমি বাধ্য হয়েছিলাম। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে সুমন বলল, বাহ, দারুণ লাগলো গল্পটা শুনে। কিন্তু এটা শুধু সময় কাটানোর জন্য ভালো গল্প বলতে পারি, এটা কোনো সত্য কাহিনী বলে আমার মনে হয়নি। শুধু তাই নয়, গুপ্তধন তোমার কাছে আছে যখন, তখন তুমি নিজেই আমাদের সন্ধান দিতে পারতে। এত বড় একটা গল্প বলার কোনো দরকার ছিল না তোমার, তাই না? আপনাদের আমি সত্য সম্বন্ধে অবগত করবার জন্যই এখানে এসেছি, আসুন আমার সাথে। এই বলে ছেলেটি ওদের নিচের ঢিপির কাছে নিয়ে গেল। ঢিপির পাশের একটা অংশ সে খুঁড়তে বলল। সুমন পাশে পড়ে থাকা লাঙল দিয়ে বেশ কিছুটা মাটি খোঁড়ার পর দেখতে পেল একটা বাক্স। বাক্সটি খুলে দেখল তাতে বহু মূল্য রত্ন রয়েছে, আরো অনেক এরকম বক্স দেখলো পাশাপাশি রয়েছে। এবার ছেলেটি বলল, আমি আপনাদের এই বাক্সটা নিয়ে যাওয়ার অনুমতি দিচ্ছি। আপনাদের একটা কাজ করতে হবে, এখান থেকে ফেরবার পথে আমাদের ডেরায় যেতে হবে। সেখানে আমার জীবিত অবস্থায় লেখা কিছু চিঠি আর তার পাশাপাশি গুরুদেবের কিছু মূল্যবান দ্রব্যও আছে, যার খোঁজ কেউ কোনোদিন জানে না। সরকারের হাতে গেলে এই পুরো বিষয়টার তদন্ত তারা করতে পারবেন আর দোষীদের শাস্তি দিতে পারবেন। এই সাম্রাজ্যের বংশধরেরা আজও লুকিয়ে রয়েছে, তাদের খুঁজে বার করে শাস্তি দিতে হবে। সে কাজ তো তুমিও করতে পারো, তুমি তো নাকি ভূত। আমাদেরকে এতদূর নিয়ে এসে শেষে কিনা এই গল্প শুনিয়ে সময় নষ্ট করালে, হ্যাঁ, তারপর আবার এক বাক্স রত্ন দিয়ে বিদায় নিতে বলছো। নিলে আমরা সবটা নেব, না হলে কিছুই নেব না। ওরা বাকি বাক্সগুলোর দিকে যেই হাত বাড়াতে যাবে, এমন সময় দেখতে পেল ছেলেটি আস্তে আস্তে সেই ঢিপির তলায় ঢুকে যাচ্ছে, তার সাথে হাজার হাজার শিরবিহীন বাচ্চা উঠে আসছে মাটির তলা থেকে ওদের দিকে। সুমন কি করবে বুঝে উঠতে পারছে না। সৌম ভিডিও করতে করতে হাত থেকে ক্যামেরাটা ফেলে দিয়েছে। সুমন আতঙ্কিত হয়ে তাড়াতাড়ি ক্যামেরাটা তুলে সৌমকে সঙ্গে নিয়ে ওপরের দিকে উঠতে শুরু করল। যেভাবেই হোক এখান থেকে তাদের বেরাতেই হবে। আকাশ বাতাস মুখরিত করে মরা বাচ্চাদের কণ্ঠস্বরের আওয়াজ ধ্বনিত হচ্ছে। নিজেরা কিভাবে বেরোবে সেখান থেকে তারা কিছুতেই বুঝে উঠতে পারছে না। পেছনের দিকে তাকিয়ে দেখছে রক্তের স্রোত ভেসে আসছে তাদের দিকে। এই ভয়ঙ্কর অবস্থায় দুর্গের প্রধান দরজার দিকে প্রাণপণে ছুটতে থাকে তারা। সুমন বলল, আমি বলেছিলাম এই নেপচা মৃত, এই সত্যি ভূত। এবার বিশ্বাস হলো তো সম্ম? হ্যাঁ, কী করে এখান থেকে পালাবো সেটা নিয়ে ভাব। আমরা কোনো রকমে নিজেদের প্রাণ বাঁচিয়ে বেরোতে পারলে বাঁচি। আরে ও যে বললো ওর কি সব কাগজপত্র সরকারের কাছে জমা দিতে, সেসব পরে হবে, আগে তো নিজেরা বাঁচি। প্রাণপণে বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর দুজনে দুর্গের প্রধান দরজার সামনে এসে দাঁড়ায়।
এখান থেকে নিচে যাওয়ার পথ যথেষ্ট কঠিন। আসবার পথে সেই ঝুঁকি একবার তারা নিয়েছে, ফেরবার পথে তাদের আবার একা ফিরতে হবে। তখন লেপচা ছিল তাদের সঙ্গী, তাই সমস্ত অলৌকিক শক্তির মোকাবেলা সে করতে পেরেছিল। কিন্তু এখন সে আর নেই, তার কাছে সাহায্য চাইবার মতো অবস্থা দুজনের মধ্যে কারুর নেই। সুতরাং এখন শুধু নিজেদের ওপর ভরসা করে প্রাণে বাঁচতে হবে। এতক্ষণে যা যা তারা নিজের কানে শুনেছিল তার অর্ধেকই তারা বুঝতে পারেনি। তবে লেপচা যে ইতিহাসের কথা তাদের জানিয়েছে সেটার প্রতি একটু হলেও তাদের বিশ্বাস হয়েছে। সৌম একবার হাতের ক্যামেরাটা অন করে দেখে নিল সেটা চালু আছে কিনা। এটাই তো একমাত্র প্রমাণ যার দ্বারা তারা এমন কিছু সত্য মানুষের কাছে নিয়ে আসতে পারবে যা আগে কেউ শুনেছে না কেউ দেখেছে। দুর্গেশগড়ের এই অজানা সত্যের ওপর থেকে তারাই প্রথম পর্দা তুলবে। ভয়ে ভয়ে এবার সুমন বলল, সৌম পেছনের দিকে কেউ আসছে কিনা একবার দেখ তো। না, আমি তো অন্ধকারে কাউকে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, পিঠের ব্যাগ থেকে টর্চটা বার কর, ওটাই তো আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যেতে পারবে। যাওয়ার পথে মায়ের একটা মন্দির পড়বে, আসবার সময় ডান দিকে চড়াই পথ ধরে উঠেছিলাম, আমার বেশ ভালোই মনে আছে। আর নিচে নামবার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে মায়ের মন্দিরটি, তাহলেই বুঝবো সঠিক পথে নামছি। হ্যাঁ সুমন, তুই ঠিকই বলেছিস। তারপর আমার কাছে যে ম্যাপটা আছে সেটার সাহায্যেই বাকিটা রাস্তা চলে যাব। কিন্তু দেখ, এক রাতের মধ্যে আমরা জঙ্গলের শেষ প্রান্তে পৌঁছাতে পারবো না, তাই আজকে রাতটা আমাদের বিশ্রাম করলে কিছুতেই চলবে না। বেশিরভাগ রাস্তাটাই আজকে রাতের মধ্যে হেঁটে শেষ করে ফেলতে হবে। কালকে সূর্য ওঠার পরে আমরা পশ্চিমের পাহাড়ি পথ ধরে যাব, তারপর ঝর্ণার পাশের বাঁক ধরে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকব। রাতে ওই পথে তো এমনিতেই যাওয়া যাবে, সেটা তো তুই জানিস। জানি, কঙ্কালীদের আক্রমণ তো ওই পথেই হয়েছিল। সম, আমরা ওই পাথরের পেছনটাতে গিয়ে দাঁড়াই, আমাদের দিকে মনে হয় কেউ আসছে। ওরা পায়ের শব্দ শুনতে পায়, ওরা চোখের সামনে দেখতে পাচ্ছে বেশ কিছু বাচ্চা এসে দাঁড়িয়েছে। তাদের চেহারা স্বাভাবিক নয়, প্রত্যেকের শরীর দিয়ে রক্ত ঝরছে। কারুর হাত নেই তো কারুর আবার পায়ে নেই, গায়ে মাংস বলতে কিছু নেই। এরা কেউ মানুষ নয়, ওরা নিজেদের মধ্যে কিসব যেন কথা বলছে। সৌম খুব ধীরে ধীরে বলল, সুমন এরা সব ভূত, এরাই আমাদের খুঁজতে খুঁজতে এতটা রাস্তা চলে এসেছে। এদের হাত থেকে আমাদের রক্ষা পেতেই হবে, নচে আজই মৃত্যু। আরে বাবা, আস্তে আস্তে, দেখতে পেলেই তো ঘাড় মটকে দেবে এরা, তখন কি করবি? তোর যত অলক্ষণে কথা, আমি তো চুপ করেই আছি। এই বাচ্চা ভূতের দল আগে যাক, তারপর আমরা মন্দিরের পথ ধরে নামতে থাকবো। সেটাই বরং ঠিক হবে, আপাতত চুপ কর। বাচ্চাগুলো এবার হাওয়ায় শুকতে থাকে, মানুষের গন্ধ পেলেই ঝাঁপিয়ে পড়বে তাদের ওপর। কিন্তু ওরা শেষ পর্যন্ত চলে গেল। সুমন আর সৌম এবার হাঁফ ছেড়ে বাঁচল। এবার ওরা টর্চ জ্বালিয়ে মন্দিরের পথে ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করল। এই পথেই সুমনের পা পিছলে গেছিল। শুধু তাই নয়, মৃত মানুষের কণ্ঠস্বর আগের মতো এখনো তাদের কানের কাছে এসে নাম ধরে ডাকতে লাগলো। তবে সব বাধা বিপত্তি পেরিয়ে দুর্গের শেষ সীমানায় এসে তারা পৌঁছাল। সুমন বলল, এবার আমাদের পশ্চিমের রাস্তা ধরে যেতে হবে। এই রাস্তায় কিন্তু বিপদ আরো বেশি, ঝুঁকিও থাকবে অনেক বেশি। তুই পারবি তো এই শরীর নিয়ে, নাকি আজকে রাতে পাহাড়ের ঢালে আমরা একটু বিশ্রাম করে নেব, কি বলিস? না রে, আর আমাদের দেরি করা ঠিক হবে না বলে আমার মনে হচ্ছে। যত তাড়াতাড়ি এই সীমানার বাইরে যাওয়া যায় সেটাই সমীচীন হবে আমাদের জন্য। নিশ্চয়ই যাব, কেন যাব না? আমায় তার আগে নিজে হাতে খুন করে এই জঙ্গলে তুই ফেলে দে, তারপর আত্মা হয়ে তোকে সামলাতে সামলাতে ওর জেলায় যাবো কেমন?
ঠিক আছে? দুজনেই হেসে উঠল। তারপর সুমন বলল, এই অবস্থার মধ্যেও আমাদের মুখের হাসিটা কিন্তু ম্লান হলো না, কি বল? ঠান্ডাটা বেশ অনেকটাই লাগছে ওদের। গায়ে যে গরম জামা কাপড়গুলো ছিল সেগুলো যথেষ্ট নয় এই ঠান্ডাকে প্রকোপ করার জন্য। ওরা অনেক রকমভাবে চেষ্টা করলো নিজেদের আত্মরক্ষার। শেষমেশ ক্লান্ত হয়ে পাহাড়ের ঢালে একটা গুহায় এসে পড়ল ওরা। ভাবল এখানে কিছুক্ষণ জিরিয়ে নেবে। সঙ্গে লাইটার ছিল। আশপাশ থেকে কিছু শুকনো পাতা ও ডালপালা সংগ্রহ করে গুহার মধ্যে নিয়ে গিয়ে বসল। গুহাটি ওরা যাওয়ার সময় লক্ষ্য করেনি, ফেরবার পথে নজরে এসেছে। গুহাটি বেশ নির্জন, ওদের ভয় এখনো পিছু ছাড়েনি। এইরকমই একটা গুহায় কঙ্কালীদের খপ্পরে পড়তে হয়েছিল ওদের। এবারে আবার ওই মায়াবী জঙ্গলে নতুন কোনো বিপদের মুখোমুখি হবে কিনা সেই ভয়েই ওরা আতঙ্কিত হয়ে পড়েছে। সৌম লাইটার দিয়ে আগুন জ্বালাল। সমগ্র গুহাটি এখন বেশ আলোকিত। চারিদিকটা ওরা লক্ষ্য করল যে চকচক করছে। কোনো মূল্যবান ধাতু হয়তো দেয়ালের গায়ে আটকানো আছে। আলোটা ভেতর থেকেই আসছে। কাছে গিয়ে দেখল দেওয়ালের রং কালো, অথচ ভেতর থেকে আলোর আভা বেরিয়ে আসছে কেন? ওরা একটা ছোট হাতুড়ি দিয়ে বেশ কিছুটা অংশ কাটল। তারপর দেখতে পেল সেটা একটা উজ্জ্বল পাথরের মতো। সেটা হাতে এসে ওদের ঠেকল। ওরা আরো চারপাশটা খুঁড়ে পাথরটা বার করল। হাতে নিয়ে দেখল হীরার মতো দুটি বেরোচ্ছে সেটা থেকে। সুমন বলল, শোন সৌম্য, একটা পাথর যখন পেয়েছি সঙ্গে করে নিয়ে যাব। জিনিসটা দেখে আমার বেশ দুর্বল বলে মনে হচ্ছে। ঠিক আছে, চল আমি ব্যাগে নিয়ে নিলাম। চল এবার আমাদের এখন থেকে বেরোতেই হবে, অনেক দেরি হয়ে গেছে। ওরা বেরোতে যাবে এমন সময় দেখতে পেল গুহার মুখে কারা যেন দাঁড়িয়ে রয়েছে। নিজেদের মধ্যে তারা যেন অজানা ভাষায় কথা বলছে। সেই ভাষা দুজনের কাছেই অজানা। ওরা লক্ষ্য করল লোকগুলো এবার গুহার ভেতরে প্রবেশ করার জন্য এগিয়ে আসছে। কিছুক্ষণ পর সুমন দেখল লোকগুলো গুহার কাছে এসে অদৃশ্য হয়ে গেল। তারপর হঠাৎ পেছনের দিকে তাকিয়ে দেখল ওদেরই পাশে দাঁড়িয়ে আছে লোকগুলো। বিকট আওয়াজ করে তারা হাসছে। তাদের পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু তারা যে ওদের দিকেই দাঁড়িয়ে রয়েছে সেটা সুমন বুঝতে পারছে। কোনো রকমে নিজেদের প্রাণ বাঁচিয়ে ওরা গুহা থেকে বেরিয়ে দৌড়তে শুরু করলো রুদ্ধশ্বাসে। নিজেদের মনেও নেই যে এই পথ ওদের অচেনা। দৌড়তে দৌড়তে ওরা একটা ডোবার কাছে এসে পড়ল। সেটা পার করে তবেই ওপারে যাওয়া সম্ভব, কিন্তু সাঁতরে পার হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। শেষমেশ ওরা জলে ঝাঁপ দিল। হঠাৎ লক্ষ্য করল জলের তলা দিয়ে কে যেন ওদের পা ধরে টানছে, আর ডোবার চারপাশে হাজার হাজার ছায়া ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। সৌম্যকে পা ধরে এত জোরে টানল যে ও ডুবে গেল। সুমন ওর হাতটা শক্ত করে টেনে ধরল। সেই সভায় লেপচার বলা একটা কথা মনে পড়ে গেল ওদের। মন্দির দর্শনের সময় ওরা একটা মন্ত্রপুত জল পেয়েছিল, যেটি লেপচা সব সময় ওদের কাছে রাখার নির্দেশ দিয়েছিল। সুমন কিছুটা জল ছিটিয়ে দিল চারদিকে, সাথে সাথে কিছু কণ্ঠস্বরের আর্তনাদ ভেসে উঠল চারিপাশে। তারপরেই সব কিছু স্বাভাবিক। ওরা লক্ষ্য করল যে ওরা ডোবার শেষ প্রান্তে এসে পড়েছে। কোনো রকমের সাঁতরে পাড়ে উঠল ওরা। তারপর আর পেছনের দিকে ফিরে তাকালো না।
ওরা দেখল এখন ওরা সেই জায়গায় এসে পড়েছে যেখানে ওরা প্রথম টেন্ট খাটিয়েছিল। কিন্তু যে রাস্তা ধরে তারা গেছিল সেই রাস্তা ধরে তারা ফেরেনি, এ যেন অন্য এক রাস্তা। সারা শরীর ভিজে গেছে ওদের, জঙ্গলে ঠান্ডা হাওয়ার প্রকোপও আরো বাড়ছে, শরীর যেন আর সামনের দিকে চলতে চাইছে না। ম্যাপটা দেখে ওরা বুঝল যে ওরা উত্তর পশ্চিম প্রান্ত ধরে এসে পৌঁছেছে, এখান থেকেই যাত্রা শুরু করেছিল ওরা। কিন্তু এখান থেকে চৌধুরী বাবুর ডেরায় পৌঁছতে হবে ওদের। একমাত্র ম্যাং নামক লোকটি জানে এর পরের রাস্তা, কারণ সেই ওদের এতদূর পৌঁছে দিয়ে গেছিল। সৌম বলল, আমরা এখন যেখানে এসেছি আশা করি সেল ফোনের টাওয়ার পাওয়া যাবে। শুনুন, তুই একবার চেষ্টা করে দেখ ম্যাং আমাদের যে নাম্বারটা দিয়েছিল সেই নাম্বারটা ফোনে লাগে কিনা। হ্যাঁ, আমি দেখছি চেষ্টা করে। না রে, আমি অনেকবার ট্রাই করলাম কিন্তু ফোনে পাওয়া যাচ্ছে না, আর আমার ফোনে চার্জও বেশি নেই। আর তোর ব্যাগ তো কবেই হারিয়ে ফেলেছিস, এখন আর কোনো উপায় নেই। সকাল না হওয়া পর্যন্ত আমাদের পক্ষে সম্ভব নয় কাউকে খবর দেওয়া, আর পথ চিনে এগিয়ে যাওয়া। রাত আর বেশি বাকিও নেই, এই তো 4 বেজে গেছে, ভোরও হয়ে এসেছে। এক না একটা উপায় আমরা ঠিক খুঁজে বার করবই। ঠিক আছে চল, টেন্ট তো আর নেই, এখন কোনো রকম খোলা আকাশের নিচে সময়টা কাটানোর চেষ্টা করি। ভোরের আলো ফুটেছে, ওদের তখনও ঘুম ভাঙেনি। হঠাৎ লক্ষ্য করল শরীরের ওপর গরম একটা স্পর্শ, কেউ যেন নিঃশ্বাস ফেলছে। সুমন চিৎকার করে উঠল। সুমনের চিৎকারে সৌমরও ঘুমটা ভেঙে গেল। কি হলো, কি চিৎকার করছিস কেন তুই, কি দেখেছিস তুই? কই, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আরে না না, আমার মুখের সামনে নিঃশ্বাস ফেলেছিল একজন একটু আগে, তার হাতের স্পর্শ অনুভব করেছি মাথার উপর। কিন্তু সে গেল কোথায়? তোর কথা মতো যদি কেউ এসেও থাকে তবে গেল কোথায়? হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, বাবু আমরা ম্যাংয়ের সাথে প্রতিদিন আসতাম এখানে আপনাদের খোঁজ নিতে, কারণ আমরা ভেবেছিলাম আপনারা এইখানেই আসবেন, তারপর হয়তো আমাদের খোঁজ করবেন, সেই জন্যে প্রতিদিন একবার করে আপনাদের খোঁজে আসতাম। ওরা পেছন ফিরে দেখলো ম্যাংয়ের সাথে আরও 4 এসেছে, যারা সেদিন ওদের খাওয়ার পৌঁছে দিতে এসেছিল। নিজের চোখে দেখে ওদের প্রথমে বিশ্বাস হলো না, একবারের জন্য হলেও মায়াবী জঙ্গল প্রাণ রক্ষা করল তাদের। সৌম উঠে ম্যাংয়ের কাছে যেতে যাবে এমন সময় সুমন ওর হাতটা চেপে ধরে বলল, খুব সাবধান, নিমচার কথাটা মনে আছে তো? ও বলেছিল এটা মায়াবী জঙ্গল, এখানে যা দেখবেন কোনোটাই সত্য নয়, এখানে মানুষের বেশে অনেকেই থাকতে পারে। কি করে তুই ওদিকে চলে যাচ্ছিস? হ্যাঁ, ওরা যে ব্যাঙের সাথে এসেছে তুই বিচক্ষণতার সাথে কিভাবে বুঝতে পারছিস? সৌম এবার ভয় পেয়ে বলল, সুমন আমরা হয়তো অযথাই ভয় পাচ্ছি, একবার পরীক্ষা করেই দেখি না। সৌম ম্যাংকে উদ্দেশ্য করে বলল, এই যে তোমরা এখানে এসেছো এর কি প্রমাণ আছে যে তোমরা মানুষ? ম্যাং একটু রেগে গিয়েই বলল, এর মানে কি দাদাবাবু, আমরা মানুষ নই তো আর কি বলে মনে হচ্ছে আপনার? তোমাদের প্রমাণ দিতে হবে যে তোমরা মানুষ, তবেই আমরা তোমাদের সাথে যাব। আরে কি মুশকিল, আমরা বলছি তো আমরা মানুষই। সৌম ওর হাতের একটা বাক্স থেকে কিছুটা মন্ত্রপূত পবিত্র জল ছুঁড়ে মারল ওদের দিকে। আর ঠিক তখনই যেই ভয়টা ওরা পেয়েছিল সেটাই চোখের সামনে ঘটতে দেখল। ওদের সারা গায়ের মাংসগুলো খসে খসে পড়ছে, যে যে অংশকে পবিত্র জল স্পর্শ করেছে সেই অংশগুলো শরীর থেকে আলাদা হয়ে খুলে পড়ছে। কিছুক্ষণের মধ্যেই দেহগুলো যেন হাওয়ায় মিশে গেল। সৌম কি করবে স্থির করতে পারল না, এত কিছু এক জীবনে দেখা সেটাইও বিশ্বাস করতে পারছিল না। সামনে থেকে ভূত দেখার ইচ্ছে সে বহুদিন ধরে প্রকাশ করেছিল সুমনের কাছে, কিন্তু নিয়তি আজ তাকে সেই সুযোগই করে দিয়েছিল। ধপাস করে সে সুমনের পাশে বসে পড়ল। সুমন বলল, সৌম এভাবে ভয় পেলে চলবে না আমাদের,
ম্যাপ দেখে আমাদের চৌধুরী কাকুর কাছে পৌঁছাতেই হবে। গুপ্তধনের সন্ধানে আমরা আমাদের জীবনে ঝুঁকি নিতে পারবো না। এর মধ্যে কোনো যুক্তিকতা নেই যে আমরা নেপচার বলা জায়গায় গেলে সেখান থেকে বেঁচে ফিরতে পারবো, কারণ যেভাবে গোটা জঙ্গল আমাদের প্রাণের পেছনে পড়ে রয়েছে তার থেকেই বোঝা যাচ্ছে আমাদের হাতে আর সময় বেশি নেই। নেপচা বলেছিল ও কাউকে এই জঙ্গলের মধ্যে অবাধ বিচরণ করতে দেয় না, ওর ইতিহাস কাউকে কোনোদিন বলেনি। তাহলে আমাদের বলল কেন? তার মানে আর কিছুই না, ও চেয়েছিল ওর বলা জায়গায় আমরা যাই আর গিয়ে যেন সেখান থেকে আর ফিরে না আসি। কিন্তু আমরা ওর আস্তানা থেকে মুক্ত হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আমাদের জন্য ওর ঐতিহাসিক গোপনীয়তা যদি নষ্ট হয়ে যায় সেই ভয়ে ও আমাদের মেরে ফেলতে চাইছে। সুমন, আমার তা মনে হয় না এই ছেলেটি আদৌ সত্যি বলছে কিনা বা যা যা কথা বলছে ওর সেটি কোনো অংশে সত্যি কিনা আমরা কেউ জানি না, সুতরাং ওকে বিশ্বাস করে ভুল আমরা করব না। সম, আমি আর তাহলে গুপ্তধনের বিষয়টা নিয়ে আর ভাববো না, বুঝলি? ঠিক আছে, ম্যাপটা দেখ তো, ঠিক কোন দিকে গেলে আমাদের ভালো বলে মনে হয় দেখ তো একটু। আমরা বরঞ্চ ডান দিকের রাস্তা ধরেই যাই, আমার মন বলছে এটাই সঠিক রাস্তা। জীবনে যদি কোনো পুণ্য করে থাকি তাহলে আজ আমার মনের কথা সত্যি হবে, ডান দিকের রাস্তা ধরেই পৌঁছে যাবো আমাদের গন্তব্যে। ওরা চলতে শুরু করলো ডান দিকের রাস্তা ধরে। রাস্তায় আরো অনেক বিপদের সম্মুখীন হতে হলো ঠিকই, কিন্তু তার মোকাবিলা করার মতো রসদ ওদের কাছে ছিল। বেশ কিছুটা পথ এভাবে অতিক্রান্ত করার পর ওরা একটা বোর্ড দেখতে পেল। সেখানে ওরা দেখল এই সীমারেখাটা ফরেস্ট রেজিমেন্টের থেকেই খোদাই করা হয়েছে। ওদের তখন সীমাহীন আনন্দ, আনন্দে একে অপরকে জড়িয়ে ধরল তারা। আর দেখ দেখ সুমন, আমরা শেষমেশ পৌঁছে গেলাম, এটাই সীমানা। আর এই সীমানা পেরিয়ে আমরা জঙ্গলের দিকে এগোতে শুরু করেছিলাম, মনে আছে তোর? আমার স্পষ্ট মনে আছে সে কথা। কিন্তু আমার তো এটাও মায়াবী বলে মনে হচ্ছে, আমাদের সাথে কেউ ছল করলো না তো? ওদের কথা শেষ হতে না হতেই দূর থেকে একজন লোক দৌড়ে আসছে ওদের দিকে। অত দূর অবস্থা এতটাই খারাপ যে লোকটা চিনতে পারছে না, হা করে ওদের মুখের দিকে চেয়ে আছে সে। আমি আমি সুমন আর ও সৌম্য, আপনি আমাদের চিনতে পারছেন কি? ওই আমরা এইখান থেকে গভীর জঙ্গলের উদ্দেশ্যে গিয়েছিলাম, মনে পড়ছে কিছু আপনার? আপনাদের দুজনকে 7 দিন দাঁড়িয়ে থাকতে দেখেছিলুম। আপনারা কি সব ওই পারমিশনের জন্য নথি জমা করতে এসেছিলেন? পরে আপনাদের নাম শুনলুম, এখন বুঝতে পারছি। কিন্তু আপনাদের শরীরে কি অবস্থা হয়েছে? আপনারা তো ঠিকঠাক চলতেই পারছেন না। আসুন আসুন, আমার সঙ্গে আসুন, আমি আপনাদের চৌধুরী বাবুর কাছে নিয়ে যাচ্ছি। এতক্ষণে সৌম ও সুমন যেন প্রাণ ফিরে পেল, ওরা কাউকেই এতক্ষণ বিশ্বাস করতে পারেনি। যার সাথে এগিয়ে যেতে চেয়েছে সেই প্রাণে মারতে চেয়েছে তাদের। লোকটি ওদের সঙ্গে করে নিয়ে গেল চৌধুরী বাবুর ঘরে। এতদিন পরে ওদের দেখতে পেয়ে চৌধুরী বাবুর এতটাই আনন্দ হয়েছে যে তা ভাষায় প্রকাশ করা যায় না। চৌধুরী বাবু বললেন, তোমরা যে জীবিত আমরা সেই খবরও পাইনি এতদিন ধরে। আমি জঙ্গলে লোক পাঠিয়ে অনেক খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কোনোদিন কিচ্ছু জানতে পারিনি তোমাদের সম্পর্কে। অনেকেই এই ধারণা করেছিল বাকিদের মতো তোমরাও হয়তো আর জীবিত নেই, কিন্তু আমার মন কেন জানি না কিছুতেই বিশ্বাস করতে চাইছিল না যে এমন ঘটনা ঘটতে পারে। তোমাদের চোখে আমি সেই আগুন দেখেছিলাম, যে আগুন সমস্ত বাধাকে পেরিয়ে অসীম শক্তিকে নিজের হাতের মুঠোয় করায়ত্ত করতে পারে। আজকে হয়তো সেই জন্যই তোমরা আমার চোখের সামনে দাঁড়িয়ে আছো। এতদূর বলে চৌধুরী বাবু দুজনকে বুকে জড়িয়ে ধরলেন।
দুজনকে আরও সাধুবাদ জানালো বীরত্ব প্রদর্শনের জন্য। সৌম বলল, কাকু, আমরা যেখানে ফিরে এসেছি ঠিকই, কিন্তু অনেক ঝুঁকি পেরিয়ে এসেছি। হয়তো আপনার সঙ্গে সত্যি আর দেখা হতো না যদি না লেপচা থাকতো। কথাটা বলে সৌম থামল। এই নাম তুমি কি করে জানলে? এই নামের ছেলেটির অস্তিত্ব আজ অবধি জঙ্গলে কেউ পায়নি। যারা একে দেখেছে তারা কোনোদিন আর ফিরে আসেনি। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন কাকু, যারা একে দেখেছে তারা কেউ ফিরে আসেনি। আমরা এসেছি কারণ আমরা পবিত্র, আমাদের আত্মা পবিত্র। আমরা কোনো কিছু লুট করার বা ধ্বংস করার মানসিকতা নিয়ে জঙ্গলে প্রবেশ করিনি। এই ছেলেটি শুধুমাত্র তাদেরই ক্ষতি করেছে যারা গুপ্তধন লুট করতে গেছে বা জঙ্গলের শান্তি নষ্ট করতে গেছে। এই ছেলেটির অনেক ইতিহাসই মানুষের অজানা, কিন্তু আমরা সব নিজের কানে শুনে এসেছি আর দেখেও এসেছি। শুধু দেখে আর শুনে এসেছি বলে হয়তো ভুল বলা হবে, আমরা প্রমাণ সঙ্গে নিয়েও এসেছি। প্রমাণ নিয়ে এসেছো? সেটা কিভাবে সম্ভব? আমার মন বলছে তোমরা যা দেখেছো বা শুনেছো সবটাই মায়াবী অশরীরীর ছলনা মাত্র, এর মধ্যে কোনো সত্যতা নেই। প্রমাণ আছে কাকু, তবে প্রমাণ দেখাবার আগে আমি আপনাকে সবটা বলতে চাই। আমাদের সাথে ঠিক কি কি ঘটেছিল? সুমন সবটা ধীরে ধীরে চৌধুরীবাবুকে বলল। চৌধুরীবাবু আর তার অফিসে উপস্থিত বাকি কর্মচারীরা হতবাক হয়ে শুনছিল ওর কথা। ওরা এই জঙ্গলে বহুদিন ধরে আছে, কিন্তু এইরকম কোনো সত্যের কথা ওরা কখনো শোনেনি। ওদের ধারণাই ছিল না আদৌ জঙ্গলের মধ্যে এরকম দুর্গ থাকতে পারে, বা যে ঈগল পাখির কথা ঐতিহাসিক ক্ষেত্রে পাওয়া যায় তার সত্যতাও আছে। সবটা মন দিয়ে শোনবার পরে চৌধুরীবাবু ওদের থেকে প্রমাণটা চাইলেন। তখন সুমন সৌমকে ক্যামেরাটা অন করতে বলল। সৌম যথারীতি তাই করল। ওরা আবার মন দিয়ে দেখতে লাগলো পুরো বিষয়টা। কিন্তু হঠাৎ একটা জায়গায় এসে চৌধুরীবাবুর খটকা লাগলো। তিনি সৌমকে বললেন, আমার মনে হয় ভিডিওটা করার সময় তুমি লেপচাকে ঠিকঠাক ক্যামেরায় ধরতে পারোনি, না হলে তোমার কথা শোনা যাচ্ছে কিন্তু ওর কথা শোনাও যাচ্ছে না, দেখাও যাচ্ছে না। কিন্তু সেটা কি করে সম্ভব? হয়তো এই জায়গায় গণ্ডগোল থাকতে পারে, কিন্তু সবকটি জায়গায় কিছুতেই এক সমস্যা থাকতে পারে না। সৌম আর সুমন অনেকবার চেষ্টা করে দেখল যদি চৌধুরীবাবুর কথাটা মিথ্যে প্রমাণ করা যায়, কিন্তু কোনো লাভ হলো না। ওরা হাজারবার চেষ্টা করেও ভিডিওটির মধ্যে লেপচাকে দেখতে পেল না, আর না পেল ওর কথা বলাগুলো শুনতে। সমগ্র ভিডিওতে শুধু সৌম ও সুমনকেই দেখা যাচ্ছিল আর ওদের কথাই শোনা যাচ্ছিল, কিন্তু ওদের সাথে কি কি ঘটেছে তার কোনো প্রমাণ নেই। ঠিক যে সমস্ত জায়গায় মায়াবী সত্যতার সত্যতা প্রকাশ পেয়েছে সেই সেই জায়গাগুলোতে ভিডিও কাজ করছে না, তারপর থেকে আবার কাজ করছে। এটা কোনোভাবেই সম্ভব হতে পারে না। আরে বাবা, আমি নিজে হাতে প্রতিটা ক্ষেত্রে ভিডিও করেছি, এমনকি ছেলেটা সেটাও টের পায়নি। তাহলে সমস্ত প্রমাণ লোপাট করে দিল কিভাবে সে? তাহলে তার কি সত্যিই এত ক্ষমতা যে জঙ্গলের কোনো স্মৃতি সে বাইরে প্রমাণস্বরূপ নিয়ে যেতে দেবে না? দাঁড়ান দাঁড়ান, একবার সে বলেও ছিল যে তার অনুমতি ব্যতীত তার সাথে জড়িত কোনো ইতিহাস এই জায়গার বাইরে বেরোবে না। ঠিক আছে, এটা না হয় সে করলো, কিন্তু আমাদের কাছে যে পাথরটা আছে যেটা আমরা ওই মায়াবী গুহার মধ্যে পেলাম, সেটা তো অক্ষত অবস্থাতেই আমাদের কাছে আছে। হ্যাঁ, সেটা কিভাবে নেবে সে? আমাদের গুপ্তধন নিয়ে যেতে দেয়নি ঠিকই, কিন্তু আমরা একটা অনেক মূল্যবান পাথর সংগ্রহ করে এনেছি কাকু। হ্যাঁ, ফেরবার পথে যে গুহায় আমরা আশ্রয় নিয়েছিলাম সেখানে দেওয়ালের গায়ে আমরা এই পাথরটাকে আটকে থাকতে দেখেছিলাম। অনেক কষ্টে দেওয়াল কেটে এই পাথরটা আমরা এনেছি। দাঁড়ান, আপনাকে দেখাচ্ছি। এই বলে সুমন নিজের ব্যাগের ভেতর থেকে খুব যত্নে মোড়া একটা প্যাকেট বের করল। তার মধ্যে হাতটা ঢোকাতেই সে চমকে উঠল। কোথায় গেল পাথরটা? হ্যাঁ, এ তো শুধু মাটি পড়ে রয়েছে প্যাকেটের মধ্যে। এটাও সম্ভব? আমি তো জলজ্যান্ত পাথরটা এখানেই রয়েছে দেখলাম সকালে,
এর মধ্যে গায়েব। ও মাই গড, দিস ইজ রিয়েলি আনইমাজিনেটিভ। চৌধুরী সাহেবও চেয়ারে ধপ করে বসে পড়লেন। এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনাও যে ঘটা সম্ভব তা ওনার ধারণার বাইরে। এতদিন উনি এখানে কর্মরত, কিন্তু এরকম অপ্রাকৃতিস্থ কোনো ঘটনার সম্মুখীন হয়তো তারা কেউই হয়নি। সৌম মাথায় হাত দিয়ে বসে রইল। সুমন বলল, আমাদের জীবনে দেখা সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার বোধহয় এটি। আমরা শুধুই উপভোগ করতে পারলাম না, নিজের সাথে ঘটা ঘটনাগুলোর সাক্ষী থাকতে পারলাম, কিন্তু কোনো প্রমাণ সঙ্গে নিয়ে আসতে পারলাম না। এ সব কিছুই যে সত্যি ছিল, এখন সেটা যেন আরও বেশি করে বুঝতে পারছি। নেপচা সত্যিই যে এত শক্তিশালী তার প্রমাণ সে দিয়েও গেল। নিজের সাথে জড়িত কোনো রহস্যের খবর সে কাউকে নিয়ে যেতে দেয় না, এটাই সত্যি, আর এটাই সর্বজনগ্রাহ্য হয়ে থাকবে। হঠাৎ কিছু লোক হন্তদন্ত হয়ে প্রবেশ করল চৌধুরী বাবুর অফিসে। তাদের মধ্যে একজন বলে উঠল, স্যার, ম্যাং আর তার চারজন সঙ্গীর বডি পাওয়া গেছে জঙ্গলের সীমানার বাইরে। নদীর পাড়ে ওদের পাঁচজনকে পড়ে থাকতে দেখা গেছে, কিন্তু ওরা কেউই আর বেঁচে নেই। যতদূর মনে হয় ওদের প্রচণ্ড ভয় দেখিয়ে মেরে ফেলা হয়েছে, কারণ সবকটা বডির চোখ বড় বড় করে খোলা। এইভাবেই হয়তো ওদের প্রাণটা ফিরিয়ে গেছে। সৌম জিজ্ঞাসা করল, কতদিন আগে ওরা নিখোঁজ হয়েছিল? এই ধরো দুদিন আগে। ওরা তোমাদের সন্ধানে গিয়েছিল, কিন্তু পরে আমি একটা চিঠি পাই। ম্যাং আমার টেবিলে চিঠিটা রেখে গিয়েছিল। তাতে সে লিখেছিল সে নাকি কিভাবে গুপ্তধনের সন্ধান পেয়েছে, সেখানে নাকি যাবে তারা, তার পাশাপাশি তোমাদেরও খুঁজবে জঙ্গলের মধ্যে আর উদ্ধার করে আনবে। কিন্তু অদ্ভুতভাবে বাকিদের মতো তারাও গায়েব হয়ে গেল। আমি অনেক চেষ্টা করেছিলাম লোক পাঠিয়ে তাদেরকে খোঁজ করবার জন্য, কিন্তু তারা মেলেনি। আজকে এরকম একটা দুঃসংবাদ পাব সেটা ভাবতেই পারিনি। এই বলে চৌধুরীবাবু কিছু লোককে নিয়ে বেরিয়ে গেলেন অফিস থেকে। ঘরটাতে সুমন ও সৌম একা বসে রইল। ওরা আর কথা বলার সাহসই পেল না যে আজই সকালে ওরা ওই মায়াবী জঙ্গলে ম্যাং আর চারজন সঙ্গীর পাল্লায় পড়েছিল। মায়াবী জঙ্গলের গোপন রহস্যের উদ্ধার তারা আর করতে পারল না। সব কিছু জেনেও সবটাই তাদের কাছে অজানাই রয়ে গেল। এতক্ষণ আপনারা শুনছিলেন সঞ্চারী ভট্টাচার্য রচিত পানাগুড়ির জঙ্গলে গল্পের চতুর্থ ও অন্তিম অংশ। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব ঠিক বিকেল 4টায়। নমস্কার।